এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের সম্মুখে উপস্থিত হইছি সূরাতুল হুদের 6 নম্বর আয়াত নিয়ে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সে সম্পর্কে আমরা জানব এবং শুনবো আহ উদু বিল্লাহ মিনা সেই ত নির জিম ওমেমিং দ্য বেথ ইনফিল আ রোদে ইল আল হির কোহা ওয়া লে মো ফি কিতে বিম যত প্রাণী রয়েছে পৃথিবীতে বিচরণ করে সকলের রিজিক আল্লাহ রব্দ আলমিনের জিম্মায় আল্লাহ পৃথিবীতে যেভাবে বসবাস করতেছে সেই সম্পর্কে তিনি অবগত আছেন পরবর্তী তাদের আবাসস্থল কোথায় হবে মৃত্যুর পর তাদের স্থান কোথায় হবে সেই সম্পর্কে আল্লাহ রব আলমিন অবগত আছেন যেটা কিতাবে তথা লৌহে মাহফুজে স্পষ্ট করে লিপিবদ্ধ রয়েছে এই আয়াত দিয়ে জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের জিম্মা আল্লাহ নিয়ে নিয়েছে দ্বিতীয় যেটা আমরা জানতে পারলাম আল্লাহ রবুল আলমিন আমরা কোন পর্যায়ে কিভাবে পৃথিবীতে বসবাস করতেছি কোথায় আছি সব কিছু তার নলেজে রয়েছে তৃতীয় যেটা আয়াত দিয়ে জানতে পারলাম আল্লাহ রবুল আলামিন এইটাও জানেন যে মৃত্যুর পরে আমাদের স্থান কোথায় হবে জান্নাতি হব না জাহান্নামি হব সেটা লিপিবদ্ধ রয়েছে কিয়ামতের আলামতের মাঝে একটি আলামত রয়েছে যে পৃথিবীতে এত সম্পদের সরাসরি হবে মানুষ সম্পদ উপার্জন করবে সে ব্রক্ষেপ করবে না এটা কি হালাল পাবে নাকি হারাম পাবে যার আল্লাহর ভয় নেই আখেরাতের আশা নেই শুধু দুনিয়া উপার্জন সেও তো রিজিকন্বেষণ করতেছে আর যে আখেরাতের জন্য রিজিকন্বেষণ করে তার জন্য আল্লাহ কী দিবেন কি ব্যবস্থা করে রাখছেন আর যে দুনিয়ার জন্য তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কি শাস্তি বা দুনিয়াতে কী দিবেন সেই সম্পর্কে আসুন একটি হাদিস যে হাদিসটি ইমাম তিরমিজ রহেমহল্লা বর্ণনা করেছেন রাসু সাল আলহ সাল্লাম এই আখেরাতের আখেরাত প্রেমী আখেরাতকে যে ভালোবাসে আখেরাতকে ভয় করে তাদের উপমা দিয়েছেন এবং দুনিয়ার কে যারা দুনিয়ার গোলাম হয়ে যায় দুনিয়াকে ভালোবাসে অর্থ প্রাচুর্যের জন্য সব কিছু করতে সে প্রস্তুত তাদের উপমা দিয়েছেন আসুন শুনি রাসুল সাল্লাম বলেছেন মান কানাতিল আখেরাতু হাম্মাহু যে যে আখেরাতের অবলম্বন যে সন্ধান করে পৃথিবীতে যে কিছু কাজ করুক না কেন সামাজিক ধর্মীয় ভাবে বা অর্থনৈতিক ভাবে যা চাকরি ক্ষেত্রে সব উদ্দেশ্য হলো আখেরাত যদি কাওর থাকে আল্লাহ রবুল্লা আলামিন তাকে তিনটি জিনিস দিয়ে ধন্য করবেন এক নম্বর যা আল আল্লাহ গেনা কালবি আল্লাহ রব তার অন্তরকে ধন্যাট্য করে দিবেন সমৃদ্ধশালী করে দিবেন যা আল্লাহ রব আলামীনের পক্ষ থেকে আসতেছে যা পাচ্ছে হালাল ভাবে তার উপর সে পরিতৃপ্ত এবং সন্তুষ্ট থাকতে পারবে দ্বিতীয় হল জামা আলাহ সামলাহ আল্লাহ রব আলামিন তার সব কিছু দুনিয়ার কাজের মাঝে সব সহজ করে দিবেন পথ অবলম্বন তার জন্য সহজ তৃতীয় পুরস্কার হলো তার জন্য ও আতাথু দুনিয়া ওয়াহিয়া রাগিমাতুন দুনিয়া সম্পদ দুনিয়া তার জন্য বসীপুত করে দিবেন তাবেদার বানিয়ে দিবেন অথচ সে দুনিয়া চায়নি দুনিয়া চায়নি দুনিয়াও তারপর আল্লাহ রবুল আলামিন তাকে দিয়ে দিবেন এটা হলো যারা আখেরাত চায় আখেরাতের সম্বল চায় আখেরাতের পাথেও চায় আল্লাহরবুল আলমিন তাদেরকে তিনটা জিনিস দিবেন আর যারা দুনিয়া চায় সেই সম্পর্কে রাসনা কি বলছেন ওমান কানেত দুনিয়া হাম্মাহ যার চিন্তা চেতনা মনোবাসনা শুধু দুনিয়ার জন্য হয় উপার্জন দুনিয়ার জন্য চলাফেরা দুনিয়ার জন্য তো সম্পর্ক দুনিয়ার জন্য সব কিছু কাজে শুধু দুনিয়া দুনিয়া আর কিছু না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জিনিস চাপিয়ে দিন তারপর এক নম্বর যালা আল্লাহু ফাকরাহু নাই তার এই যে দুই চোখ রয়েছে চোখের উপর দারিদ্রতা চাপিয়ে দিবেন আমরা উদাহরণস্বরূপ বলি পেট ভরে তো চোখ ভরে না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন কিন্তু মনে তৃপ্তি নেই তাহলে তার উপর দরিদ্রতা অভাব চাপিয়ে দিবেন সে মুখাফিক্ষী থাকবে সব সময় শুধু চাবে চাবে যতই পাক না কেন পরিতৃপ্ত হতে পারবে না সন্তুষ্ট হতে পারবে না দ্বিতীয় যেটা আল্লাহর চাপিয়ে দিবেন তার পথ অবলম্বন সবকিছু সংকীর্ণ এবং প্রতিবন্ধক সৃষ্টি করে দেন আল্লাহ রবুল্লা আলম কোন কাজে সে বরকত পাবে আগাইতে পারবে না তৃতীয় হল ওলা ই কুদ্দির আলাহু যত দোর জাপ করুক না কেন আল্লাহ রবীন্দ্র তার জন্য যে লিপিবদ্ধ করেছেন পৃথিবী সে কতটুকু পাবে কতটুকি পাবে অতিরিক্ত সে পাবে না অত দোর করলো যেটা কোনো কাজে আসবে না সম্মানিত দর্শক সীতা মন্ডলী আমরা এই সম্পদের দোকানা পরে আমরা আখেরাত চাই আল্লাহর সন্তুষ্টি চাই তাই আল্লাহ রব আলমিন আমাদেরকে উত্তম রিজিক দিবেন এবং রিজিক স্থায়ী হবে যেটা পাবো সেটা নিয়ে সন্তুষ্টভাবে সুন্দরভাবে যাপন করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আখেরাতকে ভালোবাসার এবং হারাম থেকে বাঁচার হালাল উপার্জন করার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন ও আখিরদা ওয়ানা আনিলামদুলিল্লাহি রবুল্লা আলামিন